নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন শিক্ষা দপ্তরের আধিকারিক কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ গঙ্গোপাধ্যায়, গ্রুপ সি মামলায় বৃহস্পতিবার শুনানি হল আলিপুর কোর্টে। কিন্তু এদিনের মামলার পরে ফের বিচারক সকলের জেল হেফাজতেরই নির্দেশ দেন। এদিনের মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ছাড়াও নিজেও সওয়াল করেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতের ভিতরে এবং বাইরে বারবারই তিনি দাবি করেন তিনি নিয়োগকর্তা নন, ছিলেন না এবং বোর্ড দ্বারাই সবাই পরিচালিত হতো। বাকিরাও শারীরিক অসুস্থতার কথা বলে জামিনের আবেদন করেন। কিন্তু সিবিআই আইনজীবী এদিনও বৃহত্তর অপরাধের প্রসঙ্গ তুলে সকলের জামিনের বিরোধিতা করেন। আলিপুরের সিবিআই বিশেষ আদালতে গ্রুপ সি মামলার শুনানি ছিল এবং এই শুনানিতে যে দীর্ঘ সওয়াল জবাবের পর যে বিষয়গুলো উঠে আসে সেখানে পার্থ চট্টোপাধ্যায় তিনি ভরা এজলাসে দাঁড়িয়ে তিনি বিচারককে জানান যে তার এই বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে এবং এর পাশাপাশি আজকে এই মামলার যে নির্দেশ দেওয়া হয় সেক্ষেত্রে আগামী 30 মার্চ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের সিবিআই বিশেষ আদালত। এদিন শুনানির শুরুতেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, 2022 সালের 30শে সেপ্টেম্বর প্রথম চার্জশিট এবং 2023 সালের 15ই সেপ্টেম্বর দ্বিতীয় চার্জশিট পেশ করা হয়। মাস্টার মাইন্ড এবং ষড়যন্ত্রকারী বলে কি কাউকে আটকানো যায়? পার্থ চট্টোপাধ্যায় কাউকে সুপারিশ করতে পারেন না, এখানে মন্ত্রীর কোনো ভূমিকা নেই। সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী বলেন, আমি যে কোনো শর্তে ওনার জামিনের আবেদন করতে চাই। অশোক সাহার আইনজীবী বলেন, আমি সেক্রেটারি ইনচার্জ ছিলাম ওই পরীক্ষার সময়, 2020 সালে আমি চেয়ারম্যানের দায়িত্ব পাই। আমি আমার পেশাগত জীবনে কোনো রকম অবৈধ কাজ বা তথ্য প্রমাণ নষ্ট করিনি, তাই আমি যে কোনো শর্তে জামিনের আবেদন করতে চাই। কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবী বলেন, কল্যাণময় গঙ্গোপাধ্যায় 70 বছর বয়স, কোভিড থেকে উঠেছেন, বুকে স্টেন্ট বসানো, 4 মাস অন্তর অন্তর ওনার ডাক্তার দেখাতে হয়, উনি তাহলে কিভাবে এমন করবেন? আদি অনন্তকাল ধরে তো তদন্ত চলতে পারে না। এর মধ্যেই পার্থ চট্টোপাধ্যায় বিচারকের উদ্দেশ্যে বলেন, আপনি আগের দিন বলেছিলেন 5 মিনিট সময় দেবেন। বিচারক অনুমতি দেওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিচার ব্যবস্থার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে এবং বিশ্বাস করি যাই ঘটুক সত্য একদিন প্রকাশিত হবে। আমি মন্ত্রী, সেটাই আমার অপরাধ। আমার বিরুদ্ধে থানায় কোনো ডায়েরি নেই। আমার মামা সাহিত্যিক এবং আমার একটা বংশ পরম্পরা রয়েছে। আমি আমার জীবদ্দশায় এই বিচার দেখে যেতে পারবো কিনা জানি না। আমি জানতে চাই প্রাইমা ফেসি মানে কি। বিচারক উত্তর দেন, প্রাইমা ফেসি মানে আপাত গ্রাহ্য। পার্থ চট্টোপাধ্যায় বলেন, আপাত গ্রাহ্যভাবে কতদিন চলবে? 8 মাস ধরে আমি অন্ধকারে বসে আছি, আমি নিয়োগকর্তা নই, বোর্ড দ্বারা পরিচালিত সবাই। দেখুন, উনি যে কথাটা বলছেন ওটা কিন্তু সবারই বক্তব্য একটা অ্যাঙ্গেলে দেখতে গেলে, কারণ একটা তদন্ত ধরুন 250 দিন 300 দিন ধরে চলছে, ওরা বলছে যে এটা অনেক বড় আকারের একটা তদন্ত, এটার জন্য সময় লাগবে, এটা ঠিক, এটা মানলাম, কিন্তু তা বলে এত বড় একটা প্রিমিয়ার এজেন্সি, তার তো অনেক হ্যান্ডস আছে, তারা তো তাড়াতাড়ি এটা শেষ করতে পারে, সেই জন্য এটা তো একটা কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। চন্দন মণ্ডলের আইনজীবী বলেন, উনি বাগদা অঞ্চলের বাসিন্দা, উনার পালাবার কোনো জায়গা নেই, উনার স্ত্রী শয্যাশায়ী থাকা অবস্থায় উনাকে বাড়ি ছাড়া করা হলো, উনার বিরুদ্ধে কিভাবে সক্রিয় ষড়যন্ত্রের অভিযোগ? জামিনের আবেদন করতে চাই। সিবিআই এর আইনজীবী ধীরেন্দ্রনাথ পাণ্ডে বলেন, এখানে প্রতিটা মানুষের আলাদা আলাদা ভূমিকা রয়েছে, আমরা ইমেজ বানাচ্ছি না, প্রত্যেকের আসল ছবি তুলে ধরছি, তাই অপরাধে কতজন জড়িত সেটা জানতে হবে, অপরাধের সহজতর প্রক্রিয়াকরণ জানতেই আমরা হেফাজত চাইছি। শুনানি শেষ করে রায়দান কিছুক্ষণ স্থগিত রাখেন বিচারক। সেই সময় আদালত থেকে বেরোনোর সময়ও পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, আমি নিয়োগকর্তা নই, আমি এক্সিকিউটিভ ফাংশন দেখি না। এরপরেই গ্রুপ সি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের 30শে মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। জামিনের আবেদন নামঞ্জুর হয়ে যাওয়ায় আপাতত সকলকেই থাকতে হচ্ছে জেল হেফাজতে। এখন দেখার আগামী দিনে সিবিআই তদন্তে উঠে আসে কোন চাঞ্চল্যকর তথ্য। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।